আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পশ্চিমা আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি বলছেন নুরুল হক নূর পশ্চিমাদের আজরাইল উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি আছে এরপর থাকবে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি কেমন হবে কি বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেড় দশক ধরে সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি আবারও রাজপথে ফিরতে চায় গত বছরে ২৮ অক্টোবর ক্ষমতাসীনদের দমনপীড়নে মাঠ ছেড়ে চলে যাওয়া দলটি আবার নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চায় অব্যাহত রাখতে চায় আন্দোলন ভবিষ্যৎ কর্মসূচি কেমন হবে এ বিষয়ে দলটির নেতাদের মতামত নিচ্ছেন বিএনপির হাইকমান্ড জানিয়ে দিব সরকারের সঙ্গে দেশের সিংহভাগ জনগণ নেই বলছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই তার প্রমাণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছেন এবারে জানিয়ে দিব সমঝোতা না হয় রাজশাহী রংপুর বন্ধ থাকছে বাস চলাচল মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে সমঝোতা না হয় রাজশাহী বিভাগের বাস কোচ ও মিনিবাস রংপুর বিভাগে যাওয়া বন্ধই থাকছে গাইবান্ধার পলাশবাড়িতে বাস আটকে চাঁদাবাজির সমস্যা সমাধানের লক্ষ্যে আজ সন্ধ্যায় বৈঠকটি বসে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব হুতিদের বিরুদ্ধে হামলা চলবে বলছেন বাইডেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের উপর আজ ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন হুতিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে খবর আল জাজিরার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পশ্চিমা আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি বলছেন নুরুল হক নূর পশ্চিমাদের আজরাইল উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি আছে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে গণবিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন তিনি এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় মহানগর নেতারা তিনি বলেন আমরা যদি চুপ থাকি আন্দোলনে ব্যর্থ হই আজরাইল আপনাদের জান কবজ করার জন্য রেডি আছে সে আজরাইল হচ্ছে পশ্চিমারা বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতির জন্য তাদের আধিপত্য বিস্তারের জন্য পশ্চিমা ও ইউরোপীয়রা তাদের পলিসি বাস্তবায়ন করবে এতে দেশও আমাদের ক্ষতি হবে কিন্তু কি করব এই ক্ষতির রাস্তা তো বর্তমান সরকার তৈরি করে দিয়েছে পত্র পত্রিকায় নিয়োজ হচ্ছে একের পর এক দেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস নাই জিনিসপত্রের দাম বাড়ছে সরকারের মন্ত্রী এমপিরা গরম গরম কথা বলছে কাজ তো তারা করতে পারবে না কারণ দেশে বিদেশে তাদের বৈধতা নেই এ সময় ভিপিনুর সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমালোচনা করে বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তাকে মন্ত্রী বানানো হয়েছে তার কোনো গবেষণা নাই শিক্ষা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই নূর আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হচ্ছে তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব গণতন্ত্রের জন্য আমরা কথা বলে যাব বাংলাদেশের ৯০% জনগণই এই ভোট বর্জন করেছে সমাবেশ শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি কেমন হবে কি বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেড় দশক ধরে সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি আবারও রাজপথে ফিরতে চায় গত বছরের ২৮ অক্টোবর ক্ষমতাসীনদের দমনপীড়নে মাঠ ছেড়ে চলে যাওয়া দলটি আবার নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চায় অব্যাহত রাখতে চায় আন্দোলন ভবিষ্যৎ কর্মসূচি কেমন হবে এ বিষয়ে দলটির নেতাদের মতামত নিচ্ছেন বিএনপির হাইকমান্ড ভবিষ্যৎ আন্দোলন নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে ক্ষমতা
বাংলাবাসীরাও দেখার অপেক্ষায় আবার কি কর্মসূচি নিয়ে মাঠে হাজির হচ্ছেন বিএনপি নেতারা। বিএনপির সমমনা দলগুলোও তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করবে। বিএনপি নিয়মতান্ত্রিক কর্মসূচি দিয়ে মাঠে ফিরতে চায়, তারা শান্তিপূর্ণ ধারায় রাজনীতি করতে চায়, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আজ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বলেছেন, এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো লগি বৈঠক রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আর আমাদের যে কর্মসূচি তা চলমান রয়েছে। এই চলমান কর্মসূচি আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত রাখব। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। নির্বাচন পরবর্তী পরিকল্পনা কিংবা আন্দোলন কেমন হবে, এই প্রশ্নের জবাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বলেন, মূল কথা, জিয়াউর রহমানের যে আদর্শ, তিনি দেশকে পুনর্গঠিত করেছেন, দেশের অর্থনীতিকে উন্নত করেছেন, সমৃদ্ধ বাংলাদেশের সূচনা করেছেন, আজকে সেটি ধ্বংস করে ফেলা হচ্ছে। সেখান থেকে দেশকে রক্ষা, তিনি যে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রকে আবার মেরে ফেলা হয়েছে, সেটিকে পুনরুজ্জীবিত করার যে লড়াই, সেই লড়াই চলছে, আর সেই লড়াইয়ের যে বিভিন্ন কর্মসূচি তা আপনাদের জানানো হয়। সরকারের সঙ্গে দেশের সিংহভাগ জনগণ নেই, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই, তার প্রমাণ 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনে জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। তিনি বলেন, শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষা না থাকলে আমরা জান দিয়ে তা প্রতিরোধ করব। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে দেশ ও সমাজ গঠন করা তো দূরের কথা, পরিবার ব্যবস্থা ধ্বংস হবে, এতে শান্তি আসবে না, আমাদের পরগাছা করার আয়োজন চলছে। আজ রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, এই সেমিনারে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সংসদ সদস্যরা মুসলমান নির্বাচনের পূর্বে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কিছু করবে না। তার কর্মকাণ্ডে দেখা যায় তারা ইসলাম ও মুসলমানদের বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মুসলমানদের মুসলিম কৃষ্টি কালচার ও নিয়ম মানতে হবে। শিক্ষা কারিকুলাম 2021-এর মাধ্যমে মুসলমান সন্তানদের ইসলামী শিক্ষা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। সেমিনার থেকে জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 বাতিলের দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে আগামী 25 জানুয়ারি জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সমঝোতা না হয় রাজশাহী রংপুর বন্ধ থাকছে বাস চলাচল। মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে সমঝোতা না হয় রাজশাহী বিভাগের বাস, কোচ ও মিনিবাস রংপুর বিভাগে যাওয়া বন্ধই থাকছে। গাইবান্দার পলাশবাড়িতে বাস আটকে চাঁদাবাজির সমস্যা সমাধানের লক্ষ্যে আজ সন্ধ্যায় বৈঠকটি বসে। বৈঠকে কোনো সুরাহা না হয় দুই বিভাগের মধ্যে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ পোয়াতেই হচ্ছে যাত্রীদের। তবে ঢাকাগামী বাস কোচ চলাচল স্বাভাবিক করা হয়েছে। রাজশাহী পরিবহন মালিক সমিতির সহসভাপতি এবং বগুড়া বাস, মিনিবাস ও কোচ সমিতির কার্যকারী সভাপতি তৌফিক হাসান ময়না জানান, ওই দিন সন্ধ্যায় রংপুর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওই সভায় নীলফামারী, কুড়িগ্রাম ও সৈয়দপুরের পরিবহন মালিক এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে আবারও বৈঠকের আহ্বান করা হয়েছে। তিনি আশা করেন ওই সভায় এ অচলাবস্থা নিরসন হবে। আজ সকাল থেকে রাজশাহী বিভাগের কোনো গাড়ি রংপুর বিভাগে যায়নি। রাজশাহী সহ 7 জেলার গাড়ি বগুড়ায় এসে আবার যাত্রী নিয়ে ফিরে যায়। তারা বগুড়া পেরিয়ে রংপুরের 8 জেলায় যায়নি। জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও
সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, আব্দুল রশিদ সরকার, অধ্যাপক ড শাহিদা রফিক, অধ্যাপক ড সুকোমল বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল ও ওলামা দলের কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেসারুল হক।